হাওড়ার হোমকাণ্ডে বিক্ষোভ বিজেপির অগ্নিমিত্রা পলের নেতৃত্বে হোমের সামনে বিক্ষোভ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি হোমে শিশুদের উপর যৌন নিগ্রহের অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবব্রত আমাদের প্রতিনিধি দেবব্রত জানতে চাইবো তোমার কাছ থেকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত হোম কর্তৃপক্ষের তরফেই বাকি বলা হচ্ছে পাশাপাশি কি অভিযোগই করেছেন অগ্নিমিত্রা পাল দেবব্রত জানতে চাইবো তোমার কাছ থেকে ঘটনা সম্পর্কে দেবব্রতর সঙ্গে আমরা যোগাযোগ করব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপাতত আমরা আপনাদের জানিয়ে রাখবো হাওড়ার হোমকাণ্ডে বিক্ষোভ দেখালো বিজেপি অগ্নিমিত্রা পলের নেতৃত্বে হোমের সামনে বিক্ষোভ দেখানো হয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে দেবব্রতকে পেয়ে গেছি আমরা ফোনে রয়েছেন আমাদের হাওড়ার প্রতিনিধি দেবব্রত এখনকার পরিস্থিতি কি এবং কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল অবস্থা কোনোভাবে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা চালাবো দেবব্রতর সঙ্গে যে খবরে চোখ রাখবো ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের জের অশোকনগরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী অসতীপর বৃদ্ধা ছেলের অত্যাচারে আত্মহত্যা করেছে মা থানায় অভিযোগ মেয়ের ক্যানিংয়ে যুবনেতা খুনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পরিবারের বিরোধীদের নিশানায় জোড়াফুল শিবিরে পাল্টা দাবি তৃণমূলের দলের গণ্ডগোলে খুন মহরম শেখ মন্তব্য দিলীপের স্কুল ছাত্রীকে ইফটিজিংয়ের অভিযোগ ধূপগুড়ির রায়পাড়ায় অভিযুক্তকে গাছে বেঁধে বেধড়ক মার পুলিশের চেষ্টায় উদ্ধার যুবক মালদার মুকুন্দপুরে বিষাক্ত তরল ছিটিয়ে ছিনতাইয়ের অভিযোগ স্বর্ণ ব্যবসায়ী থেকে লুট চোখের জ্বালায় মাটিতে লুটিয়ে পড়তেই নগদ গয়না হাতিয়ে নেয় দুষ্কৃতীরা তল্লাশিতে পুলিশ ওদলাবাড়িতে হানা বন দফতরের উদ্ধার হরিণের ছাল প্যাঙ্গোলিনের আঁশ নেপালে পাচারের ছক বাঞ্চাল এখন নিউজ দেখুন আপনার সময় মত আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা